আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীদের বিরুদ্ধে আরও কঠোর আইন হচ্ছে, সৌদি আরবের নিয়োগকর্তাদের হবে তিন ধরনের শাস্তি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। দিন দিন কঠোর হচ্ছে সৌদি আরবের শ্রম আইন, বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবের আইন অমান্য করে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য বেশ কঠোর হচ্ছে সৌদি আরবে অবস্থান করে কাজ করা। কারণ সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সে সকল কোম্পানি ও নিয়োগকর্তাদের জন্য শাস্তির কথা পুনরায় স্মরণ করে দিয়েছেন, যারা শ্রম আইন লঙ্ঘন করে প্রবাসীদের নিয়োগ করে এবং কর্মীদেরকে নিজেদের সুবিধায় কিংবা অন্য কারো কাজ করার জন্য অনুমতি দেয়। তাদের জন্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে অবৈধ শ্রমিকদের কাজ দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানার নিয়ম রয়েছে। এছাড়া কোনো শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া কঠোর জরিমানা ও শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি প্রতিষ্ঠানের মালিকদের প্রতিও সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওজাত কর্তৃপক্ষ নতুন করে আহ্বান জানিয়েছে। সৌদি আবাসন, নিয়োগ ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করে যাতে কাউকেই কাজে নিয়োগ না দেওয়া হয়। যারা নিয়ম বহির্ভূতভাবে কাজ করবেন তাদেরকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা, সেই সাথে প্রতিষ্ঠানকে প্রবাসী শ্রমিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অন্তত 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। এই বিধি লঙ্ঘনের দায়ে 1 বছরের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানের মালিক যদি প্রবাসী হন তাহলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সৌদি আরবে প্রবাসী শ্রমিক নিয়োগ দেওয়ার নিয়ম অনুযায়ী কোনো অবৈধ প্রবাসী ধরা পড়লে তাকে জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙ্গুলের ছাপ রেখে দেওয়া হবে, যাতে ওই ব্যক্তি ভবিষ্যতে আর সৌদি আরবে কাজের বিষয়ে আসতেই না পারে। সৌদি শ্রম আইন লঙ্ঘনকারী বিদেশিদেরকে কাজে নিয়োগ না দিতে সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সেই সাথে আইন লঙ্ঘনকারীদের কারো বিষয়ে কোনো তথ্য জানা থাকলে 999 নাম্বারে ফোন করে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয়। সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত সৌদি আরবে কঠোর হচ্ছে প্রবাসীদের কাজ করার সুযোগ। যদি এই আইনগুলো সৌদি আরবে আগে থেকেই ছিল, তবে সাম্প্রতিক সময়ে এই আইনগুলো বেশ কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। আর অবৈধ শ্রমিক নিয়োগকারীদের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, সেই সাথে যারা অবৈধভাবে রয়েছে তাদের বিরুদ্ধেও পুলিশের ধরপাকড় অভিযান প্রতিনিয়ত চলছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।